বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বাসায় ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম, দেখো আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত লোহায় মরিচা পোড়া। আজকে আমরা দেখব, দেখো মৌমাছির কামড়ে জ্বালা নিবারণে আমরা চুন প্রয়োগ করি, বা পিঁপড়ায় কামড়লে আমরা কি করি, জ্বালা যন্ত্রণা নিবারণ করার জন্য চুন প্রয়োগ করি। তাহলে আজকে আমরা কি করবো, মৌমাছির কামড়ে জ্বালা নিরাময়ে চুন প্রয়োগ। তাহলে সেই অংশ দেখো, এই অংশগুলো আমরা অনেক পূর্বে ক্লাসে পড়েছিলাম। এসিড এসিড জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দান করে, এসিড জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দান করে। জলীয় দ্রবণকে এক ইউ দ্বারা প্রকাশ করা হয়, এক ইউ সেটা সংকেতের ডান পাশে কি দ্বারা, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এক ইউ, অর্থাৎ একোয়াস সলিউশন। তার এসিড মানে কি, জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দান করে, অর্থাৎ যে সকল পদার্থ জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দান করে তাদেরকে কি বলে, এসিড। তার মানে এসিড মানে এইচ প্লাস, ক্ষার। ক্ষার জলীয় দ্রবণে কি হবে, ও এইচ মাইনাস হাইড্রোক্সাইড আয়ন দান করে, হাইড্রোক্সাইড আয়ন দান করে ক্ষার। তাহলে দেখো, এসিড এইচ প্লাস আয়ন ক্ষারের ও এইচ মাইনাস আয়ন, এরা একত্রে বিক্রিয়া করলে তাহলে দেখো এইচ টু ও, এইচ প্লাস প্লাস ও এইচ মাইনাস বিক্রিয়া করে এইচ টু ও। এই বিক্রিয়াকে আমরা বলবো প্রশমন বিক্রিয়া। কি বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। অর্থাৎ প্রশমন বিক্রিয়া আমরা আরো কি বলতে পারি, একটি এসিড ও একটি ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করাকে আমরা কি বলবো, প্রশমন বিক্রিয়া। তার মানে এসিড মানে এইচ প্লাস, ক্ষার মানে কি ওএইচ মাইনাস, একত্রে যুক্ত হয়ে কি হবে, এইচ টু ও প্রশমিত হলো। আচ্ছা, প্রশমিত। এখন দেখো চুন, আমরা চুন মৌমাছির কামড়ে, তাহলে মৌমাছির বা পিঁপড়ার হুলে বা যে যেটু অংশ দিয়ে কামড় দেয় সেটুকু হুল বলা হয়। ওই হুলে কি থাকে, এসিড থাকে। অর্থাৎ মৌমাছির কামড়ে এসিড, কি এসিড, ফর্মিক এসিড থাকে। তার মানে এসিড আমরা একটু আগে দেখলাম কি, এইচ প্লাস। তার মানে ফর্মিক এসিডে কি আছে, এইচ প্লাস আছে। অপরদিকে দেখো আমরা, তাহলে কামড়ের পরে আমরা কি করব, যেখানে কামড় দেবো সেই ক্ষতস্থানে আমরা চুন প্রয়োগ করব। তাহলে চুন, তাহলে চুন দেখো, চুন চুনের সঙ্গে তোলো সিএও, রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড যা ক্ষারীয় পদার্থ। অর্থাৎ তাহলে কি ওএইচ মাইনাস আয়ন থাকবে ক্ষার, ওএইচ ও এইচ মাইনাস আয়ন, হাইড্রোক্সাইড আয়ন থাকবে ক্ষারীয় পদার্থ। তাহলে চুন মানে কি, ক্ষারীয় পদার্থ। আর পিঁপড়ার কামড় বা মৌমাছির ক্ষতস্থানের কামড় কি, ওইখানে হুলে কি থাকে, কি থাকে বলো, হুলে থাকে এসিড মানে ফর্মিক এসিড। এসিড মানে এইচ প্লাস, ক্ষার মানে ওএইচ মাইনাস। তার মানে এইচ প্লাস ওএইচ মাইনাস আমরা পূর্বে দেখেছিলাম এইচ টু ও প্রশমিত। তার মানে এটা প্রশমন বিক্রিয়া। কি বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। তাহলে দেখো, এসিড প্লাস চুন বিক্রিয়া করে লবণ প্লাস পানি প্রশমিত, যা বাকি ব্যথা নিরাময় হয়ে যায়। ব্যথা কি, ব্যথা নিরাময় হয়ে যায়। তাহলে আমরা আজকে যে এই অংশগুলো জানলাম, এই অংশগুলো কি আমাদের দৈনন্দিন জীবনের সাথে কি ওতপ্রোতভাবে জড়িত, দৈনন্দিন জীবনের সাথে কি ওতপ্রোতভাবে জড়িত। তাহলে আমরা বলতে পারি যে কি, এই উপরোক্ত বিক্রিয়াটি বা উপরোক্ত তথ্যগুলি আমাদের কি প্রশমন বিক্রিয়া হিসাবে অত্যাধিক গুরুত্বপূর্ণ কার সাথে, দৈনন্দিন জীবনের সাথে। তাহলে আজকে আমরা এখানে কি শিখলাম, যে মৌমাছির কামড়ে জ্বালা নিরাময়ে চুন প্রয়োগ করতে হয়। তাহলে মৌমাছির কামড়ে বা পিঁপড়ার কামড়ে আমরা কি 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 থাকে, হুলে থাকে এসিড, অর্থাৎ ফর্মিক এসিড। আর এক্স্যাক্টলি ভাবে যদি আমরা বলতে দিলে এইচ প্লাস, এইচ প্লাস। আর চুন খা, ক্ষারীয় পদার্থ, এখানে কি থাকে, ওএইচ মাইনাস। তাহলে এইচ প্লাস ওএইচ মাইনাস কি, এইচ টু ও প্রশমিত, অর্থাৎ প্রশমন বিক্রিয়া ঘটে। তাহলে আমরা জানবো কি, মৌমাছির হুলে থাকে কি এসিড, আর চুন চুনে থাকে কি ক্ষার, এসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন হওয়াকে আমরা কি বলবো, প্রশমন বিক্রিয়া। তাহলে এইখানেও কিন্তু কি, আজকের মৌমাছির কামড়ে জ্বালা নিরাময়ে কি করা হয়েছে, প্রশমন বিক্রিয়া সংঘটিত হয়েছে।
তাহলে এইভাবে অন্যভাবে প্রশ্ন আসতে পারে, দৈনন্দিন জীবনে প্রসমন বিক্রিয়ার গুরুত্ব ব্যাখ্যা করো। তাহলে আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।